পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, বর্তমানে একটি কথা চারিদিকে ঘোরাফেরা করছে, সেটি হলো সনাতন ধর্ম কি শাস্ত্রে প্রকৃত রূপে উল্লেখ আছে, সনাতন ধর্ম কি এবং এর প্রকৃত স্বরূপ কি, এই সনাতন ধর্ম কি শাস্ত্রে কোথাও উল্লেখ আছে, সনাতন ধর্ম মানেই কি তিলকমালা পড়া, সনাতন ধর্ম মানেই কি গেরুয়া বসন ধারণ করা, এই জিনিসগুলো কিন্তু আসছে। তিলকমালা না পড়লে কি সনাতন ধর্ম পালন করা হয় না, এই প্রশ্নটাও কিন্তু আসছে। বর্তমানে বেশ কিছু সাধু সন্ত যারা নিজেদেরকে সাধু সন্ত বলে প্রচার করছেন, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে সেটা বোঝা যায় না যে তারা প্রকৃত রূপে সাধু সন্ত কিনা। এই সনাতন ধর্ম প্রকৃত কি সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে গেলে ধর্ম কাকে বলে সেটা আগে জানতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। আমরা এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শাক্ত বিভিন্ন যে সম্প্রদায়, প্রতি প্রত্যেকেরই একটা আলাদা আলাদা জীবনধারা রয়েছে, প্রতি প্রত্যেকে একটি আলাদা মতবাদ আলাদা পথকে অনুসরণ করে চলার চেষ্টা করে, তো সেই যে পথ সেটা হচ্ছে প্রকৃত ধর্ম। কিন্তু এই যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শাক্ত এগুলোকে এক একটা করে ধর্ম বানিয়ে নিয়েছে, এই যে সম্প্রদায়কে ধর্ম বানিয়ে নিয়েছি, সবার প্রথম কিন্তু এইটা জানতে হবে যে সম্প্রদায়টা ধর্ম নয়, ধর্ম হলো সেটা যেটা হলো বাঁচা বাড়ার পথ, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, যেটা অন্য এবং নিজেকে উভয়কে বাঁচাতে সাহায্য করবে, অর্থাৎ সঠিক পথ দেখাতে পারবে, যে তা সঠিকভাবে আমাদেরকে চালিত করতে পারবে, প্রতি প্রত্যেককে সাথে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে জীবন ধারণ করতে পারি, সেটাই হলো আসল ধর্ম। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়, ধর্ম একটাই, সেটা হলো মানব ধর্ম। প্রত্যেকটা মানুষকে ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে চলা, হিংসাকে মানুষের মন থেকে চিরতরে দূর করে প্রতি প্রত্যেককে সকল প্রকার সমস্যা থেকে আগলে রাখা। যেদিন মানুষ এই জিনিসটা বুঝে নিতে পারবে যে ধর্ম হচ্ছে এক, সেটা হলো বাঁচা বাড়ার পথ, অর্থাৎ প্রতি প্রত্যেকে যাতে সুখে শান্তিতে নিজ নিজ কর্মের মধ্য দিয়ে নিজ নিজ ন্যায় নীতি নিজ নিজ আচার অনুষ্ঠান মানার মধ্য দিয়ে সঠিকভাবে বেঁচে থাকতে পারবেন, সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবেন, প্রতি প্রত্যেকেই যাতে একে অপরের সাথে হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে জীবন পথে এগিয়ে চলতে পারবেন, সেটাই হচ্ছে আসল ধর্ম। সেদিন প্রকৃত রূপে পৃথিবীতে শান্তি স্থাপিত হবে। যে ধর্মের কথা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কিন্তু বর্তমানে কি হচ্ছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মরছে, আর হিন্দুরা তো আবার নিজেদের মধ্যেই কামড়াকামড়ি করছে, এ বলে আমি বড়, ও বলে আমি বড়। আসলে প্রকৃতপক্ষে মানব ধর্মটাই যে বড়, সেটাই কিন্তু প্রত্যেক ধর্মে ছোট করে দেখানো হচ্ছে। পরম দয়াল বারবার করে উচ্চস্বরে বললেন যে আগে মানুষ হও, প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলো, অন্যকে বাঁচানোর চেষ্টা করো, নিজে যাতে বাঁচো সেই চেষ্টা করো, প্রতি প্রত্যেককে সাথে নিয়ে ভালোবাসার পূর্ণ বন্ধনে ভক্তিভরে শ্রদ্ধাভরে প্রতি প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে একসাথে থাকার চেষ্টা করো, যেটাকে বলে মানব ধর্ম। সেই মানব ধর্মটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। আমরা হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলো সম্বন্ধে জেনেছি, কিন্তু আপনারা প্রত্যেকটা ধর্মগ্রন্থকে পাঠ করে দেখুন তো, নিজেদের মতো বিকৃত না করলে প্রত্যেকটা ধর্মের কথা কিন্তু একই, সেটা হলো বাঁচা বাড়ার ধর্ম। প্রতি প্রত্যেকেই দেখবেন বলে গিয়েছেন অহিংসা দূর করার কথা, প্রতি প্রত্যেকেই বলেছেন অসৎকে নিরোধ করার কথা, প্রতি প্রত্যেকেই বলেছেন সৎ পথে চলার কথা, প্রতি প্রত্যেকেই বলেছেন নিজেদেরকে সঠিকভাবে মানুষের মতো মানুষ করার কথা, মনুষ্যত্ব বিবেককে জাগ্রত করার কথা। কিন্তু আমরা কি করছি, আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মরছি।
যে ধর্মের কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটাই হলো শাশ্বত ধর্ম, সেটাই হলো ধর্ম সনাতনঃ। আপনারা বলবেন এটা আবার কেমন কথা, সনাতন ধর্মের সাথে এর কি ইয়ে আছে? সনাতন ধর্ম যেটা নিয়ে আমরা এত কিছু বলছি, এই সনাতন ধর্মের মূল কথাই হচ্ছে বা অর্থ হচ্ছে শাশ্বত ধর্ম বা শাশ্বত আদেশ। এটা হলো সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক মানুষের বাধ্যতামূলক শাশ্বত বা পরম কর্তব্য বা ধর্মীয়ভাবে নির্ধারিত অনুশীলনকে বোঝায়, যে অনুশীলনের মধ্য দিয়ে মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে পারবে, যে অনুশীলনের মধ্য দিয়ে মানুষ প্রকৃত রূপে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলতে পারবে, সেটাই হচ্ছে আসল ধর্ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সংস্কৃত সনাতন ধর্মের অর্থ হচ্ছে চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা। পলি ভাষায় এর সমতুল্য শব্দ হচ্ছে ধর্ম সনাতনঃ। অর্থাৎ এটা কোনো জাতিবাচক বা সম্প্রদায় ভিত্তিক কোনো কিছুই নয়, বরং সকলের জন্য এক পন্থা হিসেবে বিবেচিত। ধর্মকে প্রায় কর্তব্য ধর্ম বা ধর্মীয় কর্তব্য হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু এর গভীর অর্থ রয়েছে। শব্দটি এসেছে সংস্কৃত ধাতু মূল ধু থেকে, যার অর্থ ধরে রাখা, বজায় রাখা, ধারণ করা। যেমন চিনির ধর্ম হল মিষ্টি হওয়া, আগুন গরম হওয়া। ব্যক্তির ধর্ম কর্তব্যের সমন্বয়ে গঠিত, যা তাদের সহজাত বৈশিষ্ট্য অনুযায়ী টিকিয়ে রাখে, যা আধ্যাত্মিক বস্তুগত উভয়ই হয়, যা দুটি অনুরূপ প্রকার তৈরি করে। সনাতন ধর্ম আত্মা হিসেবে আধ্যাত্মিক পরিচয় অনুসারে সম্পাদিত কর্তব্য এবং তাই প্রত্যেকের জন্য একই। সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে সততা, জীবকে আঘাত করা থেকে বিরত থাকা, পবিত্রতা, সদিচ্ছা, করুণা, ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম, উদারতা এবং তপস্যা। দেখুন, সনাতন ধর্মের মধ্যে বা সনাতন যে রীতি রেওয়াজ বা সনাতন যে পথ, সেই পথের মধ্যে বলা হয়েছে যে যারা প্রকৃত রূপে সৎকে অবলম্বন করে চলবে, অর্থাৎ সততা থাকতে হবে, জীবকে আঘাত থেকে বিরত থাকতে হবে। যারা প্রকৃত রূপে প্রত্যেকটা জীবকে ভালোবাসতে পারবেন, জীবকে সাথে নিয়ে চলতে পারবেন, প্রত্যেকটা জীবকে ভালোবেসে আপন করে নিতে পারবেন, জীব হত্যা থেকে দূরে থাকতে পারবেন, জীবকে আঘাত করা থেকে বিরত থাকতে পারবেন, তারাই প্রকৃত সনাতনহা, তারাই প্রকৃত সনাতন ধর্ম পালন করছেন। সনাতন ধর্মে আরো বলা হচ্ছে পবিত্রতা রক্ষা করা। এটা হচ্ছে সনাতন ধর্মের আরো একটি বৈশিষ্ট্য, অর্থাৎ সমস্ত পবিত্রতাকে রক্ষা করতে হবে, সদ ইচ্ছা থাকতে হবে এবং করুণা, ধৈর্য, সহনশীলতা, এই জিনিসগুলোও কিন্তু থাকতে হবে। আমাদের মধ্যে করুণা, ধৈর্য এবং সহনশীলতা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না, জীবনে প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে পারবো না। তাই সনাতন ধর্মের কথা হচ্ছে করুণা, ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম, উদারতা, এই জিনিসগুলো করতে হবে। এছাড়া আরও বলা হয়েছে নাম, জপ, তপস্যা। নাম, জপ, তপস্যা করতে হবে, আর দান, ধ্যান, সেবা কর্ম এগুলোও করতে হবে। নিত্য দান ধ্যান করা লাগে, নিত্য সেবা করা লাগে, নিত্য ভগবানের চরণে কিছু না কিছু উৎসর্গ করা লাগে, ভগবানকে কিছু দিতে হয়। ভগবানকে দেয়া মানেই হচ্ছে নিজেকে ভগবানের চরণে উৎসর্গ করা এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু ভগবানকে দেয়া। অর্থাৎ আমাদের এই যে অহংকার, এই অহংকার যেটার মধ্যে থাকে, সেই জিনিসটাকে কিন্তু সবার আগে ভগবানের চরণে ন্যস্ত করতে হবে। আর আমাদের মনের মধ্যে সততা, পবিত্রতা, সদিচ্ছা, ধৈর্য, করুণা, সহনশীলতা, আত্মসংযম, উদারতা, এই জিনিসগুলো থাকতে হবে। এছাড়া জীবকে আঘাত না করা, জীবকে ভালোবাসা, এটা থাকতে হবে। এছাড়া আমাদের কর্মের মধ্যে থাকছে দান, ধ্যান, সেবা, তপস্যা, নাম, জপ, এই জিনিসগুলো। এগুলোর মধ্য দিয়ে প্রকৃত রূপে সনাতন ধর্ম পালন করা হয়, অর্থাৎ এই পথই হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের কথা বিভিন্ন শাস্ত্রে আমরা হয়তো, এই সনাতন কথাটা আমরা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ পেয়েছি, কিন্তু সনাতন ধর্ম আলাদা করে এইভাবে কিন্তু বলা হয়নি। সনাতন কথার উল্লেখ আছে, অর্থাৎ মনকে সনাতন করতে হবে, আমাদেরকে প্রকৃত রূপে সনাতনী হয়ে উঠতে হবে, অর্থাৎ প্রকৃত রূপে এই পথকে অবলম্বন করলে, অর্থাৎ প্রকৃত রূপে এই পথের অনুসরণ করে আমাদেরকে
সনাতনী হয়ে উঠতে হবে, তবেই আমরা প্রকৃতরূপে সনাতন হতে পারবো আর সনাতন ধর্ম আমরা পালন করে চলতে পারব। অনেকে বলে থাকেন বর্তমানে যে সনাতন ধর্ম ধর্ম করে এত কথা হচ্ছে, সনাতন ধর্ম মানেই তিলকমালা পড়তে হবে, 3 কেজি 4 কেজি তুলসীর মালা ধারণ করতে হবে, যার যার বিশ্বাস অনুযায়ী তিনি তার ধর্ম পালন করবেন, যার যার বিশ্বাস অনুযায়ী তিনি তিলক কাটবেন, যার যার বিশ্বাস অনুযায়ী তিনি মালা পড়বেন, এখানে কারোর কোনো কিছু কিন্তু বলা নেই। কিন্তু এই বলে এটা আপনারা কখনোই করতে পারেন না যে তিলকমালা যারা পড়ছেন না তারা ধর্মকর্ম করছেন না বা তারা তারা আলাদা কোনো ধর্ম পালন করছেন, এটা কিন্তু নয়। তিলকমালা পড়ারও কিন্তু বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো পালন অতি অবশ্যই করা লাগে। তিলকমালা পড়তে গেলে প্রত্যেকটা, এই যে আমরা 4টি বর্ণের উল্লেখ পাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, প্রতি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা তিলক রয়েছে, প্রতি প্রত্যেকের নির্দিষ্ট নিয়ম রয়েছে এই তিলক ধারণের ক্ষেত্রে। এছাড়া পৈতের কথা যে বলা হয়, পৈতেরও কিন্তু প্রতি প্রত্যেকের নিয়ম রয়েছে, কারো সাদা পৈতে, ক্ষত্রিয়দেরও পৈতে ধারণ করতে হয়, বৈশ্যদের পৈতে ধারণ করতে, এরকম কিন্তু প্রতি প্রত্যেকের পৈতে ধারণের নিয়ম রয়েছে। এবং তিলক ধারণের নিয়ম যেটা রয়েছে তারও কিন্তু বিশেষ কিছু বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানগুলো মেনে যারা তিলক ধারণ করতে চান তারা কিন্তু ধারণ করতে পারেন। কিন্তু আরও একটি শাস্ত্রে উল্লেখ আছে যে এই যে তিলক বা টিকা বা কোনো রকম চিহ্ন, এটা কোনো ধর্মের সংজ্ঞা দেয় না বা ধর্মকে নির্দিষ্ট করে বলে না, এটা নিজেদের আচার অনুযায়ী, নিজেদের অভ্যাস অনুযায়ী, নিজেদের একটা কালচার, সেটাকে ধারণ করে নিয়ে চলার একটা ব্যাপার থাকে। আমাদের নিজেদের মনের মধ্যে পবিত্রতাকে বজায় রাখার জন্য এই জিনিসগুলোকে ধারণ করা লাগে, এর মধ্যে দিয়ে বিশেষ উপকার অতি অবশ্যই লাভ হয়, কিন্তু তারও বিশেষ কিছু নিয়ম রয়েছে, সমস্ত কিছু নিয়ম মেনে পালন করতে হয়। এই তুলসী মালা ধারণ করলে বলে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। বর্তমানে কতজন নিরামিষ আহার গ্রহণ করছেন? এই তুলসীর মালা ধারণ করলে বলা হয় যে মিথ্যা কথা বলতে নেই, অসৎ পথে চলতে নেই, মিথ্যার আশ্রয় করতে নেই, বিভিন্ন দুষ্কর্ম বিভিন্ন কুকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হয়, বিভিন্ন ভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হয়, হিংসাকে দূর করতে হয়, প্রত্যেকটা জীবকে ভালোবেসে চলতে হয়। আপনি যাই করুন না কেন প্রকৃত মনকে সনাতনী করে তুলুন, মনকে যদি সনাতনী করে তুলতে পারেন তাহলে কিন্তু সমস্ত কিছু লাভ সম্ভব। যে সনাতনী হওয়ার, আর এই প্রকৃত সনাতনী হতে গেলে আমাদেরকে কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তমের বিধিবিধান মেনে চলতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই সবার প্রথম বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচেবারে, সম্প্রদায়টা ধর্ম নারে, অর্থাৎ প্রতি প্রত্যেককে সাথে নিয়ে জীবনে চলার কথাই তিনি বললেন। আর সেটাই যে আসল ধর্ম, সেটাই যে প্রকৃত সনাতন ধর্ম, তার উল্লেখ কিন্তু তিনি করলেন। এই সনাতন সম্বন্ধে অথর্ব বেদ সংহিতাতে বলা হয়েছে, ভগ্গ ভবদাত অন্নমদাত বহু ইয় দেব মত্তরাবস্তম পাশ্চাত সনাতনমা সনাতন মেন মাহুরু তাদ্দ সাত পুনর্নাবহ অহোরাত্র প্রজায়তে অন্ন অন্নস্য রূপায়। অর্থাৎ ঈশ্বরের আরেক রূপ হচ্ছে সনাতন, অর্থাৎ যিনি প্রকৃত রূপে সনাতনী হয়ে উঠতে পারবেন, অর্থাৎ যিনি প্রকৃত রূপে এই কর্মগুলো করে নিজেদেরকে সনাতনী করে তুলতে পারবেন, তিনি প্রকৃত ঈশ্বরকে লাভ করতে পারবেন এবং তিনি প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করে জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। অর্থাৎ মনটাকে সনাতনী করে তুলতে হবে এবং সনাতনীর যে মূল কর্ম সেই কর্মগুলো কিন্তু আমাদেরকে পালন করে চলতে হবে, আর যিনি এই কর্মগুলোকে পালন করে চলেন তিনি প্রকৃত রূপে সনাতনী। এছাড়া বেদের সংহিতা অংশে ধর্ম সনাতন এই কথাটা কিন্তু উল্লেখ রয়েছে। ঋগ্বেদে আছে, বৈশ্য নারায় পৃথুপাজসে দীপরত্না বিধস্ত ধরণেশু গাতবে অগ্নিহি দেব অমৃত দূর সত্তাত্ত ধর্মানি সনাতনা দুধসং। বেদে উল্লেখ আছে, বৈশ্য নারায় পৃথুপাজসে দীপরত্না বিধস্ত ধরণেশু গাতবে অগ্নিহি দেব অমৃত দূর সত্তাথা ধর্মানি সনাতনা দুধসাতহ। যজ্ঞে নিজেদেরকে আহুতি দেন, সনাতন যজ্ঞ মানে কি, ওই যে কর্মগুলোকে বলা হচ্ছে জীবন পথে চলতে গেলে ওই কর্মগুলোকে যিনি বাস্তবে ফুটিয়ে তুলতে পারেন, সনাতন যজ্ঞে নিজেকে ঝাঁপ দিতে পারেন, অর্থাৎ সনাতন
কথার অর্থ যেগুলো সেগুলোকে সঠিকভাবে মেনে চলার জন্য সেই যোগ্য যিনি ঝাঁপ দিতে পারেন, তিনি কিন্তু প্রকৃত রূপে সনাতনী হন এবং তার এই যে প্রকৃত যোগ্য অর্থাৎ তিনি যে প্রকৃত রূপে সনাতনী হয়ে ওঠার কর্মকে করার চেষ্টা করছেন, এটাকে কিন্তু খণ্ডন কেউ করতে পারেন না, এটাকে দূষিত করা অসম্ভব, সেই বিধান কিন্তু বেদে বলা হয়েছে। তাই প্রকৃত রূপে মনকে সনাতনী করলে আমরা প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করব এবং ঈশ্বরের যে প্রকৃত পথ সেই পথকে যারা অবলম্বন করে চলেন তাদেরকে খণ্ডন করার ক্ষমতা কারোর থাকে না। শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ আছে, তমক্ষরং পরম বেদিতাবং তমস্য বিশ্বাস্য পরং নিধানম তমব্যয়ং শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষ মাতমে। আবার এর আংশিক পদচ্ছেদ এবং অক্ষর বিন্যাস করলে এই দাঁড়াচ্ছে যে তম অক্ষরং পরম বেদিতাবং তম অচ্ছ বিশ্বাচ্ছ পরং নিধানম তম অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনচেতং পুরুষ মাতমে। অর্থাৎ যিনি প্রকৃত রূপে সনাতন পুরুষ হয়ে উঠতে পারেন তিনি কিন্তু শাশ্বত ধর্ম পালন করছেন, এবং যিনি অক্ষরে অক্ষরে শ্রীমদ্ভগবদ্ গীতায় বলা হচ্ছে তুমি অক্ষরে অক্ষরে পরম বেদ কে পালন করে তুমি যদি সমস্ত নিয়ম নিধানকে মেনে চলতে পারো তাহলে তুমি শাশ্বত ভাবে তুমি সনাতন পুরুষ হয়ে উঠবে। মনুসংহিতায় আরো বলা হচ্ছে সত্যং ব্রয়াত প্রিয়ং ব্রয়ান্ন ব্রয়াত সত্যম প্রিয়ং প্রিয়ঞ্চ নান্নিতং ব্রয়াদেশ ধর্ম সনাতন। সর্বদা সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু সত্য কথাও যদি সোতার মর্মভেদি অপ্রিয় হয় তাহলে বলবে না, আবার আবার মিথ্যা যদি প্রিয় হয় তাহলে কিন্তু এটাই প্রকৃত সনাতন। অর্থাৎ পরমদয়াল এই বিষয়ে একটি সুন্দর বিধান দিয়েছেন, তিনি বলেছেন সত্য কিন্তু তাকেই কয় যেটা অন্যের মঙ্গল করে, সেটা যদি মিথ্যাও হয় তাহলেও সেটা সত্য। অর্থাৎ এমন কোনো কিছু কথা যেটা বললে অন্যের কোনো ক্ষতি হবে না, এমন কিছু কথা যেটা ধরুন ধরুন কারোর মৃত্যু হয়েছে, সেই মৃত্যু সংবাদটা হয়তো এমন কাউকে দিচ্ছেন সেটা তিনি সহ্য করতে পারবেন না, তিনিও হয়তো সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হতে পারেন। তো সেই সময় আপনারা যদি সেখানে মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু তাতে আপনার ক্ষতি হবে না, অর্থাৎ সেই মানুষটার মঙ্গলের কথা চিন্তা করে আপনি কিন্তু তাকে মিথ্যা কথাটা বললেন, সেটা কিন্তু প্রকৃত সনাতন, সেটা কোনো রকম ক্ষতি আমাদের করে না, সেই কথাই কিন্তু মনুসংহিতায় উল্লেখ রয়েছে। পরাশর সংহিতাতে আরো বলা হয়েছে ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রগণ সদা কৃষি বাণিজ্য শিল্প কার্য দ্বারা জীবন ধারণ করিবে, দ্বিজ সেবা বর্জিত হইয়া শূদ্রগণ যদি অন্যায় করে তবে তাহাদের আয়ু অল্প হয় এবং তাহারা নরকে যায়। এই চারি বর্ণের ইহাই হল সনাতন ধর্ম। অর্থাৎ প্রকৃত রূপে যাঁর যা কর্ম বর্ণ অনুযায়ী যে কথাটা পরমদয়াল যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে বলেছেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও যে কথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন যে গুণ ও কর্মের অনুযায়ী মানুষের যে চতুর্বর্ণ রয়েছে তাদের যে নির্দিষ্ট কর্ম রয়েছে সেই কর্মগুলো প্রকৃত পালনের মধ্য দিয়েই কিন্তু প্রকৃত সনাতন ধর্ম পালিত হয়। অর্থাৎ আমরা যদি আমাদের কর্ম থেকে বিচ্যুত হই, আমরা যদি মানব ধর্মকে ভুলে যাই, প্রকৃত কর্মকে ভুলে যাই, তাহলে কিন্তু সনাতন ধর্ম পালিত হয় না। অযোধ্যা কাণ্ডে বলা হয়েছে যাবৎ জীবতি কাকুস্থ পিতামে জগতি পতি শুশ্রূষা কিয়তাং তাবত সাহি ধর্ম সনাতন। এখানে আমাদের কর্মগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে কাকুত স্থূল সম্ভূত আমার পিতা মহারাজ দশরথ যতদিন জীবিত থাকেন ততদিন তার সেবা করব, তাই হলো চিরন্তন ধর্ম। অর্থাৎ আমাদের গুরুজনদের সেবা করা, পিতামাতার সেবা করা, তারা যতদিন বেঁচে থাকবেন তাদেরকে সেবা শুশ্রূষা করা, এটাই হলো প্রকৃত সনাতন ধর্ম, এটাই হলো চিরন্তন ধর্ম। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে আরো বলা হয়েছে অবটে চাপিবং রাম নিক্ষিপ্ত কুশলব্রজ রক্ষসাঙ্গত সত্তা নামেশ ধর্ম সনাতন। অর্থাৎ রাম আমাকে গর্তে সমাহিত করে অর্থাৎ সমাধিতে নিশ্চিন্তে চলে যান, গতপ্রাণ বা মৃত রাক্ষসদের এটাই
সনাতন বা পরম্পরাগত ধর্ম। এখানেও একটি কর্মের কথা আমাদেরকে কিন্তু বলেছেন। এর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করছি? যারা রাক্ষসসম হবে তাদেরকে কিন্তু সনাতনীরা কখনো ক্ষমা করবেন না, তাদেরকে সব সময় দমন করার চেষ্টা করবেন, অর্থাৎ সমাধি দেওয়া মানে দমন করার চেষ্টা করবেন, তাদেরকে শক্ত হাতে কঠোর হাতে শেষ করার চেষ্টা করবেন। এটাই কিন্তু প্রকৃত সনাতন। এইভাবে এই সমস্ত শ্লোকগুলো দিয়ে আবার দেখবেন সনাতন ধর্ম, সনাতন ধর্ম বলে আপনাদের সামনে বলা হয়, কিন্তু প্রকৃত রূপে যে মনের সনাতনের কথা বলা হচ্ছে সেই কথাটা কেউ বলতে চান না। আমাদের যে গুণ এবং কর্ম এই দুটো জিনিস যে মেন সেটাকে কেউ বলতে চান না। শুধুমাত্র বেশভূষা তিলকমালা এগুলো পড়লেই যে সনাতন ধর্ম পালিত হয় না, এরকম কোন শ্লোকের কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ নেই যে সনাতন ধর্ম মানেই হচ্ছে তিলকমালা পড়তে হবে, সনাতন ধর্ম মানেই হচ্ছে গেরুয়া বসন ধারণ করতে হবে। যিনি যে অবস্থায় আছেন, যিনি যেভাবেই আছেন, যেমন পরিস্থিতিতেই আছেন, তিনি যদি তার মনটাকে ভগবানের চরণে ন্যস্ত করতে পারেন, তিনি যদি প্রকৃত রূপে মানুষের মতো মানুষে উঠতে পারেন, মানব ধর্মকে পালন করতে পারেন, তিনি যদি প্রকৃত রূপে দান ধ্যান সেবা কর্ম যথাযথভাবে করতে পারেন, এছাড়া তিনি যদি প্রকৃত রূপে এই যে জীব হত্যা থেকে বিরত থাকা, আত্মসংযম, সততা এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলতে পারেন, ধৈর্য সংযম এগুলোকে মেনে চলতে পারেন, তিনি কিন্তু প্রকৃত রূপে সনাতনী। অর্থাৎ সনাতন কথার অর্থই হচ্ছে এগুলোকে মেনে চলা, প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া। সনাতনী ধর্ম বলে আলাদাভাবে যে পথটার কথা বলা হচ্ছে সেই পথটা হচ্ছে এই পথ, অর্থাৎ যে পথে চললে মানুষ এগুলো করতে পারে বা যে কর্মগুলো করলে মানুষ প্রকৃত সনাতন ধর্ম পালন করতে পারে সেই কর্মই হলো প্রকৃত কর্ম। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে পথ দিয়েছেন সেটাই হলো আসল সনাতনী ধর্ম, সেটাই হলো আসল সনাতনের পথ। আমরা প্রকৃত রূপে সনাতন ধর্ম কিন্তু পালন করে চলছি। আর যারা শুধুমাত্র নিজেদের বেশভূষা তিলকমালায় বিশ্বাস করেন তারা তাদের বিশ্বাস মতো চলার চেষ্টা করুন, কিন্তু প্রকৃত সনাতন ধর্মের যে প্রকৃত অর্থ সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সেইভাবে কিন্তু যদি না আপনারা চলতে পারেন তাহলে প্রকৃত সনাতনে আপনি কখনোই হয়ে উঠতে পারছেন না। অনেক মানুষ আছেন দেখবেন যারা কেজি কেজি মালা পরে আছেন, কিন্তু প্রকৃত সনাতন ধর্মের যে অর্থ সেটা আপনাদেরকে বোঝাবেন না বা আপনাদের সামনে তুলে ধরবেন না, তারা অন্য মানে করবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, সম্বেগ হারা কর্মপ্রাণ আধ্যাত্মিকতার বন্ধা টান, আধ্যাত্মিকতা অবশ যার কর্ম প্রেরণা মূরতার, ইষ্টরাগে বিধির পথে উপচয়ে চলা একেই বলে ধর্ম খাটি নইলে যে নিষ্ফলা। কর্মহারা ধর্ম অন্ধতমর বর্ম, কাজে করে ধর্ম যেই তার বাড়া মানুষ নেই। অর্থাৎ যে ধর্ম কাজে করে সেটাই হলো প্রকৃত ধর্ম। বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা, যে পথ অবলম্বন করলে যে ধর্ম অবলম্বন করে মানুষ বাঁচতে পারে বাড়তে পারে সেটাই হলো প্রকৃত ধর্ম। তিনি আরো বলছেন, নিজের ধান্দায় থাকলো যারা জ্যান্ত মরা রইল তারা, ইষ্ট ধান্দায় ঘুরলো যে বাজিমাত করলো সে। যারা নিজের ধান্দায় থাকে, বর্তমানে কিছু বাবাজি এসেছেন কেজি কেজি মালা পড়ছেন কিন্তু এমন এমন কথা বলছেন যাদেরকে দেখে বা যাদের কথা শুনে মনে হয় না তারা বাবাজি বা সাধু সন্ত। তো এই কথা পরমদয়াল কিন্তু আগেই আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন। তিনি বলেছেন, নিজের ধান্দায় থাকলো যারা জ্যান্ত মরা রইল তারা, ইষ্ট ধান্দায় ঘুরলো যে বাজিমাত করলো সে। অর্থাৎ যিনি ইষ্ট ধান্দায় চলছেন, যিনি ভগবানকে সাথে নিয়ে চলছেন, তারা কিন্তু বাজিমাত করতে পারবেন। এবং এই যে যারা সৎসঙ্গী প্রতি প্রত্যেকে যারা পরমদয়ালের পথে চলার চেষ্টা করছেন তারা কিন্তু জীবন পথে ঠিক এগিয়ে চলবেন। যা করলে বাঁচা বাড়া সমন্বয় বেড়েই যায় তাকেই জানিস ধর্ম বলে, ধর্ম থাকে আর কোথায়। আমরা ধর্মকে মন্দিরে মসজিদে খুঁজতে থাকি, গির্জায় খুঁজতে থাকি, কিন্তু প্রকৃত ধর্ম যে মানুষের মধ্যে রয়েছে, প্রকৃত ধর্ম যে মানব ধর্মের মধ্যে রয়েছে সেটা আমরা ভুলে যাই। পরমদয়াল বলছেন, যা করলে বাঁচা বাড়া সমন্বয় বেড়ে যায়, প্রতি প্রত্যেকে যেটা করার মধ্য দিয়ে বাঁচতে পারে, বাড়তে পারে, একসাথে থাকতে পারে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে, সেটাই হচ্ছে আসল ধর্ম। সেই ধর্ম আর কোথায় আমরা পাব? সেই ধর্ম পেতে গেলে তো প্রকৃত রূপে আমাদের মানুষ হতে হবে, প্রকৃত রূপে আমাদেরকে এই পথকে অবলম্বন করে চলতে হবে, তবে তো আমরা সেই ধর্মকে লাভ করতে পারবো। বাঁচা বাড়া নিজুম হলো পড়শি উচল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? যে পথ অবলম্বন করার মধ্য দিয়ে বাঁচা বাড়াটা সঠিকভাবে হয় না, প্রতি প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, সেটা কিন্তু প্রকৃত ধর্ম কখনোই হয় না।
তিনি আরো বলছেন, নিজে বাঁচা বাড়ার সাথে অন্য বাঁচা বাড়ায় ধরা, ওইটাকেই তো ধর্ম বলে, ওই চলনেই ধর্ম করা। নিজে বাঁচতে হবে, বাড়তে হবে, তার সাথে অন্যের বাঁচা বাড়ার দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলা, ওটাই হলো আসল ধর্ম, ওই চলনটাই হলো প্রকৃত ধর্ম করা। নিত্য জীবনে ধর্ম যেখানে নন্দনে পায় মুচ্ছনা, অর্থ কাম মুখ্য হয়ে স্ফীত বক্ষ কত করে তারে অর্চনা। নিত্য জীবনে ধর্ম যেখানে নন্দনে পায় মুচ্ছনা, নিত্য জীবনে যদি ধর্ম নিন্দিত হয় মুচ্ছনা পায়, অর্থ কাম মুখ্য যেখানে আরো বেশি করে ফুলে উঠতে থাকে, অর্থাৎ অর্থ কাম মুখ্য যেগুলো যখন আমাদের জীবনে বেশি করে দেখা দেয়, যেগুলো বেশি করে মানুষ নিয়ে চলতে চেষ্টা করে, কিন্তু নিত্য জীবনের যে প্রকৃত ধর্ম সেটা নিন্দিত হয়, সেটা মুচ্ছিত হয়। বর্তমানে যেটা হচ্ছে আমাদের এই নিত্য জীবনে যে ধর্মগুলো, যে ধর্মের কথা পরমদেল আমাদেরকে বলেছেন, সেই ধর্মটা দেখুন নিন্দিত হচ্ছে, কিন্তু যেখানে অর্থ কাম মুখ্য স্ফীত হচ্ছে, অর্থাৎ চওড়া হচ্ছে, বেশি করে মানুষ সেটাকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে, তাকেই যে মানুষ বেশি করে অর্চনা করছে, সেটা যে প্রকৃত ধর্ম নয়, সে বিধান কিন্তু পরমদেল আমাদেরকে দিলেন। যেমন চলায় বলায় খাওয়ায় বাঁচা বাড়ায় হয় ধৃতি, ধর্ম জানিস সেই চলনে, সেই তো জানিস সারনীতি। যেমন চলা বলায় খাওয়ায় বাঁচা বাড়ায় হয়, তাতে প্রত্যেকটা কর্মের মধ্যে ধর্ম বিদ্যমান, প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে মানাই হলো প্রকৃত ধর্ম পালন করা। সেই চলনটা অর্থাৎ বাঁচা বাড়া চলা বলায় খাওয়ায় প্রত্যেকটা যে ধরন, প্রত্যেকটা যে চলন আমাদের, সেই চলনটাই হচ্ছে প্রকৃত ধর্ম, এছাড়া অন্য কোনো কিছুই কিন্তু নেই। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর অমন ধর্মে। আমরা ধর্মটাকে কর্মের মধ্যে ফুটিয়ে তুলি না, ধর্মটাকে মন্দিরে মসজিদে রেখে দিচ্ছি, শুধুমাত্র পূজার মধ্যে সীমাবদ্ধ রাখছি, কিন্তু বাস্তবে ফুটিয়ে তুলছি না, ধর্মের যে মূল কথা সেগুলোকে মেনে চলছি না, জীবন মাঝে নিত্য কর্মের মধ্য দিয়ে সেগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি না, তাহলে কিন্তু ওই ধর্মের যে কোনো লাভ নেই, সেই বিধান কিন্তু পরম দয়াল আমাদেরকে দিলেন। শুধুমাত্র বেশভূষা পড়লাম, তিলকমালা পড়লাম, আর নিজেদেরকে ধার্মিক বলে মনে করলাম, সেটা কিন্তু প্রকৃত ধর্ম পালনও যেমন হয় না, প্রকৃত ধার্মিক হওয়া যায় না, প্রকৃত ভক্ত হওয়া যায় না। তাতে করে পরম দয়াল আমাদেরকে স্পষ্ট করে দিয়ে আরো বললেন, ইষ্ট নেশার বিভোর টানে স্বাস্থ্যবিধি পালবি রে, ভালো কিছু এলেই মনে তক্ষণে তাই করবি রে, পরিস্থিতির বাঁচা বাড়ায় যত্ন নিয়ে সর্বক্ষণ ইষ্ট প্রাণে উচ্ছে দিয়ে ধরবি তুলে তাদের মন, ইষ্টবৃত্তি জোগাড় করে নিত্য করিস নিবেদন, শক্তি পাবি মুক্ত হবি, একেই বলে ধর্মায়ন। ইষ্ট নেশার বিভোর, ইষ্টের প্রতি নেশার মতো ভালোবাসতে হবে, তার প্রতি বিভোর টান যেন আমাদের থাকে, স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে পালন করতে হবে, তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে, এবং ভালো কিছু হলে সেটা তৎক্ষণাৎ পালন করতে হবে, পরিস্থিতির বাঁচা বাড়ায় যত্ন নিয়ে সর্বক্ষণ ইষ্টপানে উচ্চ দিয়ে ধরবি তুলে তাদের মন, পরিস্থিতি যেমনই আসুক না কেন সর্বক্ষণ কিন্তু ইষ্টপানে আমাদেরকে এগিয়ে চলতে হবে, ইষ্টের কথা মেনে চলতে হবে, ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলতে হবে, এবং আমাদের মনটাকে তার চরণে ন্যস্ত করতে হবে, এবং ইষ্টবৃত্তি যে বিধানটা তিনি দিয়েছেন, ইষ্টবৃত্তি নিত্য কিন্তু নিবেদন করা লাগে, তাতে করে আমরা প্রকৃতরূপে মনের শক্তি পাব, এবং আমরা একটি নির্দিষ্ট যে কর্ম, অর্থাৎ দান ধ্যান সেবা কর্মের কথা কিন্তু বলা হয়েছে আগেই, ওই দান ধ্যান সেবা কর্মের মধ্যে ইষ্টবৃত্তি কিন্তু থাকছে, আর এটা আমরা নিত্য পালন করছি। আমাদের এই ইষ্টবৃত্তি এর মধ্যে দিয়ে যে প্রকৃত মূল শক্তি আমরা পাব, যে প্রকৃত ধর্মাচরণ আমরা করব, প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো, এবং যে শক্তি বলে আমরা কিন্তু প্রকৃত ধর্মায়নটাকে পালন করতে পারবো। তো এই হচ্ছে প্রকৃত ধর্ম, আর পরম দয়ালের পথ হচ্ছে প্রকৃত সনাতনের পথ, সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। এই নিয়ে আরো অনেক বাণী পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন বোঝাবার জন্য, আরো বিস্তারিত ভাবে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, পরবর্তীতে আমরা অতি অবশ্যই সেই সমস্ত বাণী নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল যুগ পুরুষোত্তমের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত। সকলের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের জন্য অত্যন্ত জরুরি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।